एक काला टीका लगा दो कि नजर ना लग जाए। मैं वही तुमको एक छोटा सा काला टीका लगाना चाहता। নেক্সট অরিজিৎ সিং হলেন শুভজিৎ, এমনই কথা কিন্তু বলছে সমস্ত গায়করা। ইন্ডিয়ান আইডল 15 মঞ্চে চলতি সপ্তাহে ফিরোজ খান স্পেশাল পর্ব অনুষ্ঠিত হবে। ফিয়ারলেস ফিরোজ পর্বে এদিন জিনাত আমান এবং ফরদিন খান অতিথি হয়ে আসবেন। সেখানেই অর্থাৎ সেই পর্বেই বাংলার শুভজিৎ চক্রবর্তী তার গান দিয়ে আরও একবার মুগ্ধ করে দেবেন সকলকে। এদিন সোনি টিভির তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলার ছেলে শুভজিৎ চক্রবর্তী তার খোল বাজিয়ে ধর্মাত্মা ছবির থেকে তেরে চেহরে মে আর জাদু হ্যায় গানটি শোনাচ্ছেন। আর সেটা শুনেই মুগ্ধ হয়ে যান শ্রেয়া ঘোষাল। তিনি তারিফ করে বলেন, এই 15 সিজনের আপনি অন্যতম সেরা গায়ক। এরপর গায়িকাকে উঠে গিয়ে প্রতিযোগীর কানের নিচে কালো টিকা লাগাতে দেখা যায়, যাতে নজর না লাগে। ভিডিও ভাইরাল হতেই অনেকেই তাতে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, বাংলা থেকে পরের অরিজিৎ সিং হচ্ছেন শুভজিৎ। কেউ আবার লিখছেন, অরিজিৎ স্যারের পর বাংলা থেকে আবার যদি কেউ বাঘ বলে উঠে আসতে চায় তাহলে সেটা কিন্তু এই শুভজিৎই হবে। তৃতীয় ব্যক্তি লেখেন, এটাই আমাদের সমস্যা জানেন, যদি একটু কেউ ভালো গান গায় তাকে আমরা বিভিন্ন শিল্পীর সাথে তুলনা করি। অরিজিৎ, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, লতা মঙ্গেশকর, তারা সবাই নিজেদের গান গেয়ে নিজের পরিচয় নিয়ে মহামান্বিত হয়েছেন। তেমনি শুভজিৎ তার নিজের পরিচয়ের জায়গা করে নিক, কারোর ছায়া তলে না, সে অনেক ভালো গান করে। কেউ আবার জানিয়েছেন, তারা শুভজিতের গলায় আমি যে তোমার গানটি শুনতে চেয়েছেন।